একটা কমেন্ট এসেছে রিপ্লাই করার মতো, আমি এই কমেন্টটা এখন রিপ্লাই করব। কমেন্টটা অনেক ডিসকাস করে আলোচনা করা হয়েছে যে সোহেল রানা, রুবেল, উমর সানি তারা নিজেদেরকে অনেক বড় মনে করে, যে হ্যাঁ তারা অনেক বড়, মানে নিজেদেরকে জাহির করে তারা। এবং মান্না নোংরা ফিল্ম পলিটিক্স করত, এবং কাজিহাত, মান্না, ডিপজল এরা নুডিটি টাইপের ফিল্ম করে এরা ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়েছে। অনেক রকম প্রশ্ন এখানে, একটা কমেন্টের ভিতর তিনটা প্রশ্ন, যে নিজেকে বড় মনে করা, ইন্ডাস্ট্রি ধ্বংস করে দেওয়া, নোংরা পলিটিক্স করা, অনেক রকমের ব্যাখ্যা। তো ভিডিওটা একটু লেন্থি হতে পারে, আমি যতদূর সম্ভব ছোট করেই আমি আপনাদের সামনে এটা এক্সপ্লেন করবো। আপনারা যদি বেঙ্গলি ফিল্মের অডিয়েন্স হয়ে থাকেন, আপনারা যদি আমাকে ভালো লেগে থাকে এবং আমার দীর্ঘদিনের ফিল্ম চর্চা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি আপনাদের জন্য মাস্ট ওয়াচ। ভিডিওটি আশা করি লাস্ট তাক অবধি দেখবেন। ফার্স্ট অফ অল, জেব, সোহেল রানা, রুবেল, ইলিয়াস কাঞ্চন, মানে সরি উমর সানি, এরা নিজেদেরকে অনেক বড় মনে করে। এটা আসলে যার যার পয়েন্ট অফ ভিউ, যার যার ফিলোসফি, আপনি সাধারণ দর্শক হিসেবে জাজ করতে পারেন। কিন্তু আমি একজন ফিল্ম ক্রিটিক্স, বা আমি মিডিয়া নিয়ে অ্যানালাইসিস করি, বা মিডিয়ার অনেকের সঙ্গে টুকিটাকি আমার কথাবার্তা হয়, তো আমি কিন্তু ব্যাপারটা একভাবে আমি বলতে পারি না। এবং শুধু মিডিয়া রিলেটেড না, আপনি যদি সাচ্চা মানুষ, মনের মানুষ হয়ে থাকেন, তাহলে আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার নিয়ে প্রশ্ন তোলা আসলে বোকামি, বা যতক্ষণ অবধি সেটা ক্রাইমের পর্যায়ে যায় ততক্ষণ আসলে এগুলো নিয়ে কথা বলা কোনো কিছু আসে না। এবং আমি বড় মনে করো ওই রকম আমি সোহেল রানা বা রুবেল তাদের ওরকম দেখি না। এখন যোগ্য মানুষ যখন একটা যোগ্যতম অবস্থানে যায়, মানুষের ভিতরে একটা ব্যাপার থাকে, একটা দাম্ভিকতা, বা আমি যোগ্য, এটা মনের ভিতরে এটা প্রত্যেকেরই থাকে। যার থাকে না, আমার মনে হয় না সে মানুষের থেকে টপনস কিছু, আমার মনে হয়। তো যে মানুষ তার ভিতর আবেগ, ভালোবাসা, মোহ, নিজেকে বড় বানানো, এগুলো তো মানে মানুষ তো, হয়তো তাদের বিভিন্ন সময়, তাদের বিভিন্ন পোস্ট, এগুলো হয়তো আপনি কখনো বুঝেছেন যে আপনার মনে হয়েছে যে না, তারা নিজেদেরকে অনেক বড় মনে করে। তো এখন সোহেল রানার ব্যাপারটা আমি বলবো যে তিনি খুবই মার্জিত, খুবই শিক্ষিত, রুচিশীল একজন ব্যক্তি, এবং আপনি হয়তো জানেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। একাধারে তিনি খুবই উচ্চশিক্ষিত, এবং তিনি প্রডিউসার, ডিরেক্টর, হিরো, অনেকজনকে লঞ্চ করেছে, তার ইন্ডাস্ট্রিতে অনেক অবদান, এবং নিজেকে বড় মনে সে ভাবতেই পারে। কিন্তু আমি সেটা কখনো দেখিনি যে তার যে মুই বড় কিছু হ্যান তা না। রুবেলের ব্যাপারটা আমি বলবো যে তিনি হয়তো, আপনি শিল্পী সমিতির নির্বাচনে তার দু একটা মন্তব্য দেখে আপনি রুবেলকে জাজ করতে পারবেন না। তার এতদিনের অর্জন বেঙ্গলি ফিল্মে, তিনি মানে মার্শাল আর্টকে যেভাবে প্রোভাইড করেছেন, যেটা একটা টাইমে আমাদের বলিউডও যেটা যেরকম আমাদের প্রোভাইড করতো না, সেটা কিন্তু রুবেল আমাদের প্রোভাইড করেছে। এবং রুবেল মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি, এবং তাকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই তিনি। কিন্তু এই যে নিজেকে বড় মনে করা, আমি রুবেলের কাছ থেকে আমি হয়তো মার্শাল আর্ট নিয়ে বা ক্রিকেট খেলা নিয়ে তার দু একটা মন্তব্য অনেকের ভালো লেগেছে, অনেকের হয়তো খারাপ লেগেছে, অনেকের কিন্তু ভালো লেগেছে যে আমরা কেন টাকা দিব, টাকা খরচা করব, যে আপনারা যদি ভালো না খেলতে পারেন টাকা দেওয়া বন্ধ করে, এরকম শিরোনামের কথা হয়তো দু একবার মানুষ শুনেছেন, বা মানুষের হয়তো দু একবার ভালো লেগেছে মানুষ, বা অনেকের হয়তো ভালো লাগেনি ব্যাপারটা, যে হ্যাঁ রুবেল এই ধরনের কথা বলার কে, বা এই ধরনের কথা সে কীভাবে বলে। এটা যার যার পয়েন্ট অফ ভিউ, এটা যার যার ফিলোসফি, এটা বলা যায় না। এখন উমর সানির কথা যদি আপনি বলেন, যে তো এখানে আমি বলবো যে এখানে আমার একটা প্রশ্ন আছে। এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনার তার পুরো কাজ, তার সম্পূর্ণ কাজ দেখে এসে আপনার তাকে নিয়ে কথা বলতে হবে, যে একজন উমর সানি একজাক্টলি কীরকম মানুষ, একজন উমর সানি আসলে কীরকম তার ফিলোসফি, এটা আসলে আগে জানতে হবে। তো তার কিন্তু বেশিরভাগ পোস্ট নিয়ে কিন্তু খিল্লি হয়, বা মানুষজন বিতর্ক করে যে হ্যাঁ উমর সানি এরকম এরকম এরকম। তো আসলে সব ব্যাপার দেখতে হয় না, এবং সব ব্যাপারে আসলে কথা বলতে হয় না সবসময়। সবসময় আসলে সবার চুপ থাকতে হয়, সবার আসলে সবসময় ওরকম সবার সব ব্যাপার আমাদের দেখতে হবে, বা সবার সব ব্যাপারে কথা, ব্যাপারটা এরকম। কিন্তু তারপরে অনেক সময় তার হয়তো নিজেকে বড় মনে করা, দু একটা পোস্ট যে হ্যাঁ সালমান শাহ থেকে আমি সেরা ছিলাম, এরকম হয়তো কতগুলো পোস্ট হয়তো আপনারা দেখে হয়তো আজকে জাজ করতে পারবেন, যে হ্যাঁ উমর সানি কীভাবে নিজেকে, এটা এখন তার জায়গায়, যার জায়গায় সে নিজেকে বড় মনে করতেই পারে। এবং আপনি তো 24 ঘন্টা সেটা নিয়ে কথা বলতে পারেন না। এখন একটা জিনিস শুরু হলে সে জিনিসটা শেষ ডেফিনেটলি আছে, এবং সেটা নিয়ে যে আমরা ক্যাচাল পাকিয়ে সেটা আমরা বড় করে ফেলবো, এটা ব্যাপারটা এরকম নয়। তো এটা আসলে আমার আসলে এই ব্যাপারগুলো নিয়ে বলতো মানে রুচিবোধ। এখন আরেকটা যে কমেন্ট, যে আমার না নোংরা পলিটিক্স করতো, পলিটিক্স ডেফিনেটলি ফিল্মে ইন্ডাস্ট্রিতে সবাই করে। এখন ব্যাপারটা নোংরা পলিটিক্স, নোংরা ওই পর্যায়ে চলে যায় একটা পলিটিক্স, যখন কারো ক্যারিয়ার আপনি মেরে দিচ্ছেন,
বা কারো ক্যারিয়ার আপনি খেয়ে দিচ্ছেন, এখন কথা হচ্ছে আপনার ক্যারিয়ার আর একজন খেয়ে দিচ্ছে, তাহলে আপনার ওখানে কি করণীয়? মানে আপনি কি তার থেকে পাওয়ারফুল কেউ না? এটাও তো তাহলে আপনার একটা ব্যর্থতা। তো এটা এরকমভাবে একটা যুক্তি দেওয়া যায়। এবং মানে পলিটিক্স ডেফিনেটলি করতো ফিল্ম প্ল্যাট পলিটিক্স, কিন্তু এটা সবাই বলেছে মিডিয়ার। বাদল খন্দকারের ইন্টারভিউ বলেছে, বা আপনি ওমর সানির যদি একটা ইন্টারভিউ দেখেন সেখানে বলেছে মান্না ফিল্মের ভালোর জন্য ইন্টারভিউ মানে পলিটিক্স করেছে। বা টুকিটাকে সবাই মানে বলেছে যে মান্না ফিল্ম পলিটিক্স করতো, ইলিয়াস কাঞ্চন স্বয়ং বলেছে, বা রুবেল অনেক আগে বলেছে, রুবেল হয়তো এখন বলে না, মান্নার পক্ষে রুবেল এখন বেশ কথাবার্তা বলে। কিন্তু এখন কথা হচ্ছে পলিটিক্স টুকিটাকে সবাই করে না, একলাস রাজ্জাকও করেছে, এটা সোহেল রহমান ইন্টারভিউতে বলেছে। কিন্তু এখানে আমি বলবো যে নোংরা পলিটিক্স না এগুলো। জসিম সাহেব পলিটিক্স করেছে, এটা কিন্তু সোহেল রহমান ইন্টারভিউতে বলেছে। পলিটিক্স না আসলে ছবি কেড়ে নেওয়ার যে সিস্টেম, যে হ্যাঁ আমরা করে দেবো ফ্রিতে, এগুলো আসলে পলিটিক্সের আপনি ভাবলে ভাবতে পারেন, কিন্তু নোংরা পলিটিক্স আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বা আমার ফিলোসফিতে এগুলো আসলে কখনো পড়ে না যে আপনি নোংরা পলিটিক্স এগুলোকে বলবেন। নোংরা পলিটিক্স এর ব্যাখ্যা তো আমি আগেই দিলাম, যেটা আসলে কারো ক্যারিয়ার খেয়ে দেওয়া বা এগুলো এগুলো আসলে নোংরা পলিটিক্সের পর্যায়ে আসলাম মনে হয় না এগুলো আসলে পড়ে, যেগুলো আসলে নোংরা পলিটিক্স। তো আরেকটা খুব সুন্দর কোশ্চেন করেছেন যে হেমান্না কাজীর ডিপজল তারা ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস করে দেওয়ার জন্য দায়ী, বা তারা নুডিটি বা তারা ভালগারিটি ফিল্ম তারা এনেছে। এখন আমি বলবো যে সময়ের ডিমান্ড, ওগুলো ছিল সময়ের ডিমান্ড। হয়তো মান্না কাজীর ডিপজলের অনেক ফিল্মে আপনার দৃষ্টিকটু লেগেছে, কিন্তু তাদের ডেফিনেটলি একটা আম্মাজানের মতো ফিল্ম আছে, ইতুরায়ের একটা তেজির মতো ফিল্ম আছে, একটা ধরের মতো ফিল্ম আছে, যদিও সেখানে সিলাং ছিল, বা দৃষ্টিকটু দু একটা সিন, বা আপনি টিজি সিনেমার দু একটা সিকোয়েন্স নিয়ে আপনি একটা গান নিয়ে আপনি কথা বলতে পারেন। তো এগুলো আসলে সময়ের চাহিদা। এখন আপনি ধরেন এখানে আমাদের বাংলাদেশি কালচারে আমরা থাকছি, এখন আপনি এখানে ইউরোপীয় কালচার আপনি ক্রিয়েট করতে পারবেন না, বা ইউরোপীয় ব্যাপার আপনি যতই আপনার ভালো লাগুক না কোনো ওটা আপনি স্থাপিত করতে পারবেন, ওটা মানুষের ভালো লাগবে না। তো সময় যেটা সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। তো তখন যে ধরনের অশ্লীলতা চলতো, তখন মান্না প্রচুর ভালো ফিল্ম করেছে, এবং ভালো ফিল্মের পাশাপাশি তখন যেহেতু ওই ভালো ফিল্মের সাথে একটু ডিমান্ড ছিল ওই ধরনের ব্যাপারে, এই কারণে কিন্তু অশ্লীল কাটপিস বা ঢুকিয়ে দেওয়া, তো সরাসরি কিন্তু আপনি তাদের সিনেমাতে অশ্লীল সিনেমা ওরকম তারা কোনো অশ্লীল দৃশ্যে অ্যাক্টিং করেছে এটা আপনি পাবেন না। এবং মান্না কিন্তু স্বয়ং তার ইন্টারভিউতে কিন্তু তিনি বলেছেন যে অশ্লীল সিনেমা কখনো দেখবেন না, অশ্লীল সিনেমা সেই সিনেমাগুলোকে বলে যেগুলো বাবা মা ভাই বোন পরিবার নিয়ে দেখা যায় না, আমি আসলে সিনেমাগুলোকে কখনো সাপোর্ট করি না। এবং আপনি একটা জিনিস দেখবেন যে অশ্লীল অশ্লীলতা বন্ধের কিন্তু আন্দোলন তিনি করেছিল এবং তিনি সেখানে সফল হয়েছিল। তো এটা আসলে যার যার পয়েন্ট অফ ভিউ ফিলোসফি, এটা আসলে এটা সময় করেছে ফিল্ম ইন্ডাস্ট্রির যে ধ্বংসটা আমি বলবো সময় করেছে, মানুষের রুচিবোধ করেছে, শিক্ষিত অডিয়েন্স আলাদা হয়ে গেছে, এখানে অনেক রকমের ব্যাখ্যা আছে। তো এটা নিয়ে নতুন করে এক্সপ্লেইন করার কিচ্ছু নেই, এটা এক দুইজন মান্না কাজীর ডিপজলকে ব্লেম দিয়ে এটা সমাধান হবে না, বা তাদের আপনি দিতে পারেন না আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়।